গ্র্যান্ডমাস্টার উনুনু বেজে র‍্যাঙ্ক স্কোর নিয়ে আমরা আমাদের চারজন লিজেন্ড টিমমেট নিয়ে ম্যাচটা দেওয়ার পর একটা ভয়ানক রহস্যজনক ঘটনা ঘটে যায়। তো গাইস যখন আমরা আমাদের ম্যাচটা স্টার্ট দিয়ে দেন গাইস ম্যাচটা দেওয়ার পর আমরা লবিতে যাই এন্ড গাইস লবিতে যাওয়ার পর গাইস যা দেখি ভাই আমি একা কেন ভাই সোলভার সিস কোটা পাঠিয়ে দিছে। ভাই ভাই গাড়ি নেটে কি করলো ভাই আমাদের তিনজন টিমমেটকে বের করে দিছে ভাই আমি একা ভাই একা কিভাবে খেলবো নাকি ভাই কি গ্লিচ হইলো ভাই কেমনে কি। তো গাইস দেখা যাক বিমানে আমাদের প্লেয়ারকে দিতে ভাই এখানেও দেয় নাই ভাই 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 একা খেলতে হবে ভাই আমাদের এখন ম্যাচটা। ওনা আমার কেমন কেমন করে। তো গাইস আমরা ল্যান্ডিং করেছিলাম মিলে। তো গাইস মিলে ল্যান্ডিং করার টাইমে আমাদের সাথে কোনো স্কোয়াড ছিল না স্ক্যানার একদম ফাঁকা ছিল বাট গাইস তাও একটু সুন্দর সুন্দর লাগলো বিকজ গাইস আমি একটা স্কোয়াড দেখে ওদের পিছে পিছে নামতেছিলাম। তো গাইস এখানে আমি কোনো এনিমি খুঁজে পাই নাই। তো গাইস দেখো আমরা হালকা পাতলা লুট টুট করার পর এখানে গেছে উই ভাই পুরো স্কোয়াড এসে পড়ছে 12 এসপি সর্বনাশ খতম বাই বাই টাটা গুড বাই গয়া। তো হ্যালো গাইস কি অবস্থা সবাই সকলে ভালো আছো? আজকে ভিডিওটা নিলাম থাম্বনেল দেখে তোমরা তখন অনেক কিছু বুঝতে পারছেন বাকিটা ফুল ভিডিও দেখো তাহলে অনেক অনেক বেশি মজা পাবা। বিকজ গাইস আজকে আমাদের সাথে এমন একটা রহস্যজনক ঘটনা ঘটে গেছে তোমরা শুধু গাইস একবার দেখো তাহলে বুঝতে পারবে। মেন কথা গাইস আমাদের গাইনা সোলভার সি স্কোয়াডে পাঠায় দেন গাইস ওইখানে যে কি কি ঘটনা ঘটে গেছে শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে অনেক অনেক মজা পাবে। গাইস এই ভিডিওতে গাইস কি কি ঘটে শুধু দেখতে থাকো। এন্ড মেন কথা গাইস এই ভিডিওতে যদি গাইস তোমরা 10,000 লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে গাইস নেক্সট একটা ভিডিও দিব সোলভার সি স্কোয়াড এন্ড গাইস ওটাতে মিনিমাম আমরা 15টা বা 20টার মতো কিল করে তোমাদের ভিডিও। তো গাইস লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। এন্ড গাইস দেখো আমাদের ম্যাচটা স্টার্ট হয় বাট এবার আমি একা কেন টিমমেট কই তিনজন। হ্যালো হ্যালো গারিনা হ্যালো ভাই এটা কি কেমনে কি ভাই ভাই আমি আমার ডিস্টেন্স করে ফেলি ভাই এটা কি লবি দিছে এন আমাদের একা পাঠিয়ে দিছে ভাই বিমানেও ভাই ভাই ম্যাচের ভিতরে ঢুকাই না তিনজন টিমমেটকে ভাই রে ভাই। তো গাইস আমি আগে আগে ল্যান্ডিং করে নিলাম বিকজ গাইস প্রথম দিকে নিমি কম নামে বাট এখানে দুই স্কোয়াড। ওনা আমার কেমন কেমন করে ভাই রে ভাই যেখানে মানে আমাদের 12টা বাজে দিতেছে গাড়ি না সোলভার সি স্কোয়াড আবার গাইস এখানে দুইটা স্কোয়াড নামতেছে। তো গাইস এখন আমাদের জয় বাংলা হতেও পারে। তো গাইস দেখো আমরা ল্যান্ডিং করার পর এখানে পাইছি একটা বিএসএস এন্ড গাইস একটা নতুন গান ছিল ওটা পাইছি গেছি। তো গাইস পাওয়ার পর এই ভাই একটা প্লেয়ার মাত্র নামতেছে ঘোরাই করে এ ভাই দেখছো গাইস আমি কিন্তু মানে অস্ত্র জমা দিছি বা ট্রেনিং ছাড়ি নাই। তো গাইস দেখছো এই যে অস্ত্র জমা দেওয়ার পরে কিন্তু আমরা হেডশটটা মেরে দিছি। তো গাইস সেটা বড় কথা নয় সোলভার সি স্কোয়াডে দিয়ে দিছি একটু হালকা পাতলা ভয় পাইছি বাট হেডশট মারা তো মিস হবে না। তো গাইস সেটা নিয়ে তোমরা প্যারাই নিও না এন্ড মেন কথা গাইস দেখা যাক আমরা সোলভার সি স্কোয়াডে কতগুলো কিল করতে পারি এন্ড গাইস কেমন কি করতে পারি। তো গাইস দেখো তারপরে রাইট সাইডে আরো এনিমি কি আছে এই যে আরেকটা এনিমি উড়ি ভাই মানে আমি যাকে মারি তাকেই হেডশট। তো গাইস দেখো অলরেডি কিন্তু দুইটা রেমেন দিছেন গাইস এখানে আর দুইটা বা তিনটা থাকার কথা। তো গাইস দেখা যাক আসলে কি কেমনে কি হয় এন্ড মেন কথা গাইস যদি দুইটা স্কোয়াড আসলে থেকে থাকে এখানে ভেঙে যাওয়ার কথা বাট এই যে একটা এনিমি উড়ি ভাই 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 দুইটা স্কোয়াড আছে ভাই সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। তো গাইস আমরা হালকা হালকা সাইড হয়ে সাইড হয়ে মারবো। তো গাইস এই যে আরেকটা একটা ক্রিমিনাল ক্রিমিনাল। তো গাইস দেখো ক্রিমিনাল ডাউন করে দিছি। তো গাইস এখানে আমরা সোজা রাশ করবো না আমরা একটু সাইড হয়ে সাইড হয়ে স্কোয়াড ক্লিয়ার করে দেবো। তো গাইস তোমার প্যারেন্ট না দেখতে থাকো ভিডিওটা ভাই এটা এটা কি হইলো ভাই এটা কি ছিল ভাই এনে পালাইয়া ছিল আমি ভাই কবারে কবারে যে পুরো স্কোয়াড মারতে চাইলাম এরা চারজনই বেঁচে আছে ভাই রে ভাই নামার সাথে সাথে মাইনাস যে কত দিবে ভাই 138 মাইনাস। তো গাইস গাড়ি না আমাদের সাথে দুই নাম্বারই করে আমাদের মাথা একদম গরম করে দিয়েছে। তো গাইস আমরা আজকে সোলভার সি স্কোয়াড খেলেই ছাড়বো এন্ড গাইস আমরা বুইয়া করেই ছাড়বো যেহেতু গাইস একবার আমাদের বের করে দিয়েছে এন্ড গাইস দেখো আমাদের মানে পুরো মাথাটা গরম হয়ে গেছে এন্ড গাইস এখন কিন্তু আমরা টপ 5 এখানে আমরা ছিলাম এন্ড মেন কথা গাইস বর্তমানে কিন্তু আমরা টপ 1 আছি গেছি এন্ড গাইস টপ 1 কিভাবে গেলাম কেমনে কি হলো ওটা নিয়ে গাইস একটা ভিডিও আসবে। তো গাইস সেটা নিয়ে তোমরা প্যারা নিও না। মেন কথা তোমাদের আমি ইতিহাসটা দেখে গেছি দেখো এই ম্যাচে আমাদের 138 এর মাইনাস। এবার আমরা গাড়ি না ফ্রি ফায়ারকে ছাড়বোই না এবার আমরা গাইস একদম মানে সোলভার সি স্কোয়াড স্টার্ট দিব আবার এন্ড গাইস বুইয়া করেই ছাড়বো মাইনাস লাগাইছে আমার গলা খাই আমি শক্তি করে লই তোরে আজকে আমি সাবায় খামু। তো গাইস আমরা কিন্তু আবার আমাদের ম্যাচটা স্টার্ট দিয়ে দিছি এন্ড গাইস এবার আমরা সোলভার সি স্কোয়াড খেলব এন্ড গাইস টিমমেট কিন্তু আমাদের মেসেজ দিয়েছে খেলার জন্য বাট আমি বললাম যে আমি সোলভার সি স্কোয়াড খেলবো আমার গাড়ি না মাইনাস করাইছি শত্রুতা করে গাইস একদম মানে সোলভার সি স্কোয়াড দিয়ে দিছে মানে গ্লিচ করাই দিছে ভাই এবার আমরা গাড়ি নাকে ছাড়বই না। তো গাইস দেখো এইখানে আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে দিছি এন্ড গাইস সোলভার সি স্কোয়াড এসে পড়ছি এন্ড এবার লবি কিন্তু মোটামুটি ভালো দিছে এন্ড গাইস এইবারও আমি লিডার বোর্ডের এক নাম্বারে আছি মানে এমন দাওয়াটা আমি খাবো মানে শুধু গাইস দেখো তোমার ভিডিওর মাঝখানে এন্ড গাইস এইবার সেই ম্যাচ যেটা গাইস ইন্ট্রোতে তোমার দেখেছিলাম যে মিলে ল্যান্ডিং করে আমাদের এসপি হয়ে যায় 12 ভাই এবার আমাদের বাজারে দিব 12টা। তো গাইস আসলে দেখা যাক আসলে কি দেখি হয় এন্ড গাইস মেন কথা আমরা ল্যান্ডিং করতেছিলাম গাইস মিলের দিকে এন্ড গাইস দেখো রাইট সাইডে কিন্তু একটা স্কোয়াড ছিল এই যে ভালো করে নোটিস করলে দেখতে পারবে রাইট সাইডে নিচে। তো গাইস দেখো তাদের কাছে কিন্তু ফেলকো ছিল না বাট গাইস আমাদের কাছে ফেলকো ছিল এর জন্য গাইস আমি আগে আগে যাই এন্ড গাইস যাওয়ার পর এখানে গান নিয়ে হালকা পাতলা তাদের জন্য ওয়েট করি বাট পরে ভাবি যে তারা মেয়ে ভেগে গেছে এখানে আর আসবে না। তো গাইস এখানে হালকা পাতলা লুট টুট করার পরে হঠাৎ করে গাইস দেখি পিছে থেকে যেন কি আমাকে ফায়ার দিচ্ছিল এমন টাইমে আমি গাইস আবার উপর দিয়ে যাচ্ছিলাম এমন টাইমে কোথায় যে ওই পুরো স্কোয়াড ড্রামের মাঝখানে ওই লাল ড্রামের পুরো স্কোয়াড ভাই 12 এইচপি ওরে ভাই কি করলো এটা ভাই রে ভাই এটা কি করলো
ভাই আমার এইচপি কত রে ভাই ভাগোইন থেকে ভাগো 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 ভাই একটা গুলি লাগাইলেই শেষ একটা গুলি লাগাইলেই 100 এবার ভাই 2 300 দিবে ভাই মানে 53 টা লাইভ এবার যদি কেস মরি পুরো 300 লাগাই দিবে বাইরে ভাই বাইরে ভাই ওইট 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 এর আগের বার তো গাইছি হালকা হালকা কিল ছিল দেখে 140 খাইছি এবার তো কিচ্ছু নাই ভাই একটা মারবে তো একবার ভাই ডাইরেক্ট গাইস 200 এর উপরে দিয়ে দিবে এন্ড মেইন কথা ভাই এখান থেকে গাইস দুটো মেডকিট পাইছিলাম কোন মতে মেডকিট গুলো করে নেই আর একটা গাইস মেডকিট কি ভাই মেডকিট করতেছে না গাইস শুধু দাঁড়ায় দাঁড়ায় রইতেছে গাইস গ্লিচ খেয়ে গেছে তো সেটা বড় কথা নয় বড় কথা গাইস এগুলা আমরা এখন একটা একটা করে পিটাবো এন্ড মেইন কথা গাইস এই যে কুইনা দিবে পড়ছে উমা গো টুরুলা আপনাকে সেটা বড় কথা নয় বড় কথা গাইস তোমাদের এখন ভিডিওতে লাইক করনা অবশ্যই লাইক করে দিও এন্ড আমরা আজকে বুইয়া করেই ছাড়বো এন্ড গাইস তোমাদের লাইক দেন তোমরা লাইক দিয়েই ছাড়বা তো গাইস তারপরে মেইন কথা গাইস আমি এখানে হালকা হালকা কভার নিয়ে নিয়ে মারা ট্রাই করতেছিলাম বিকজ গাইস আমাদের কাছে মেডকিট নাই ওয়াল নাই কিছু নাই বিকজ আমরা ফেলকে ইউজার এন্ড যে একটা চাচারে পাইছি এটা আমরা ড্রাম ফাটাই মারবো ভাই আমার গাইস পিসি তে ড্রামের ওখান থেকে মারছে না তো সেটা আমরা ফায়ার দিব না ড্রাম ফাটাবো ড্রাম ড্রাম আসো ড্রামের কাছে আসো ড্রামের কাছে কি রে ভাই ড্রামের কাছে আসছো না তো গাইস আমরা এটা ড্রাম এই যে আরেকটা আসতেছে ভাই ভাই হ্যালো হাউ আর ইউ কি অবস্থা বাচ্চা ভালো আছে নাকি এই যে গাইস আমার সামনে দৌড় দৌড় করতেছে গাইস আমার কিন্তু খুঁজতেছেও না এন্ড মেইন কথা গাইস আমি ড্রাম ফাটাবো ড্রামে যাও ড্রামে যাও ড্রামে যাও ড্রাম ড্যামেজ দিব ইনিমি চাচা যাও কি রে ভাই এ ভাই মানে আমি ড্রাম দেবেন দিয়ে চেয়েছি থেকে ভাই এটা কেউ যাবেই না তো সেটা বড় কথা নয় বড় কথা ভাই 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 তো আর কিন্তু এখানে ভাই ড্রাম ফাটাই দিছে সর্বনাশ সিন্দার চ্যাট গাইছে ওই ড্রাম থেকে ড্রাম ড্রাম ফাটাই দিছে তোকে সেটা বড় কথা নয় বড় কথা এখন আমরা মারামারি শুরু করে দিবে দাঁড়াও ওয়ান টেপ কিরি ভাই ভুলি করলাম তো ভাই একটা গুলিও লাগলো না ভাগরে বাকো 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 ভাই আমার ভুল হয়েছে ভাই আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন ভুলে ফাইট দিছি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমি ভাগি ভাই 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 সরি 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 ইনিমি চাচা তোমরা লুট করো তোমরা ড্রাম ফাটাও যা ইচ্ছা তাই করো আমি আমি কিছু বলি নাই তোমাদের তো গাইস ওখান থেকে কোনো মতে আমরা ভেগে টেকে এখানে এসে পড়ি এন্ড মেইন কথা গাইস তারা ভাই আমার নাম শুনেই আমি ভয় চলে গেছে এন্ড মেইন কথা গাইস তারা আমার পিছু পিছু আর আসে না তো গাইস এর জন্য আমি ভিডিও কেটে দিছি এন্ড গাইস কেটে দেওয়ার পরে ভাই অবস্থা কিন্তু আমার পর থেকে টাইট হয়ে আছে এন্ড গাইস আমাদের কোনো কিলই হয় নাই ভাই 16 ভার্সেস স্কোয়াড কি খেলে যদি গাইস 15 20টা কিল না করতে পারি তাহলে কি খেলা হবে তো সেটা বড় কথা নয় বড় কথা গাইস এই ম্যাচে প্রচুর পরিমাণে কিল করতে হবে গাইস তারপরে আমরা আমাদের সেই ঐতিহাসিক গাইনে ঘুরতেছিলাম এন্ড ঘুরিতে ঘুরিতে হঠাৎ করিয়া একটা ইনিমি চাচার সাথে দেখা গেছে সামনে একটা ইনিমি আছে তো সেটা আমরা ছয় মারটা করবো তো গেছে রেডি ওয়ান টু থ্রি সীমানা চলে গেল বলের বাইরে সরি 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 বল চলে গেল সীমানার বাইরে বাট গেছে ইনিমি তো ডাউন হলো না তো তার আবার এবার আমরা গেছে সীমানা চলে গেল তো গেছে রেডি ওয়ান টু থ্রি সীমানা চলে গেল সরি বল চলে গেল সীমানার বাইরে ওই দুটো একসাথে ছয় মারি দিছি ভাই বলে বলে দুই বলে দুই ছয় বাট গেছে ডাউন হলো একটা তো সেটা ছয় হয় না এটা গেছে বাউন্ডারি হয়েছে তো সেটা বড় কথা নয় বড় কথা গাই সেটা আমরা মারবো দাঁড়া 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 উকং হয়ে এম টেনের বাংলা যাত্রা দিব তোকে সিনেমি শহীদ হয়ে যাবে কিরে ভাই এম টেন দেখে গেছে তো দূরে চলে যেতেছে কেন কাছে এসো কাছে এসো প্রতাপ প্রতাপ কিরে ভাই ভাই দূরে দূরে কেন যায় তারা ওয়েট 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 কিরকিরি কিরে ভাই ভাই শর্ট ডান দেখে দূরে যদি মারি তাহলে একদম জয় বাংলা হয়ে যাবে এর জন্য গেছে আমি হালকা পাতলা কভার নিয়ে নিয়ে মারাটাই করতেছেন রাইট সাইডে তার টিমেট মেবি কভার দিচ্ছে কত বড় সাহস গাইস তার টিমেট গেছে আমাদের মানে ভাড়া করে নিয়ে আসছে আমার কভার দেওয়ার জন্য তো সেটা বড় কথা নয় বড় কথা বড় কিরে ভাই টিমেটও ডাউন করলো কিভাবে ভাই ইনিমি ছিল এটা হ্যালো ভাইয়া তার মানে তুমিও থার্ড পার্টি শিকার আমিও থার্ড পার্টি শিকার দাঁড়াও তোমাকে আমি কিলটা চুরি করে নিলাম গাইস কিল চুরি করার পরে এখন তাদের পুরো স্কোয়াড আমি মেরে দিব তো তোমার প্যারা নিও না মেন কথা গাইস মাত্র 35টা এনিমি লাইভ আছে 35টার মধ্যে 34টা কিল আমি একাই করবো এন্ড মেন কথা গাইস সামনে আরো এনিমি এজ ওয়ান টেপ ওয়ান টেপ ওয়াল ওয়াল কি ভাই এটা কি হলো মানে ভাই এটা এটা কি কি হলো ভাই এটা এটা কি ছিল 83 মাইনাস ভাই আমাদের মাথার টেম্পারেচার পুরো 100 হয়ে গেছে পরপর দুই ম্যাচে 200 মাইনাস খাইছি এইবার গাইস আমরা গাড়ি নাকে ছাড়বোই না এবার আমরা আবার ম্যাচটা দিব এন্ড এক দৌড়ে টপ ওয়ানে চলে যাবো মোটামুটি শরীর একটা ভাব আইছে না মোটামুটি শরীরে ভাব আসে নাই পুরোটাই ভাব চলে আসছেন গাইস ম্যাচের ভিতরে কিছু ভাই ব্রাদার্স আসছিল তাদের আমরা ফুল দিয়ে অভ্যর্থনা জানাইলাম এন্ড মেন কথা গাইস আমাকেও ফুল দিচ্ছে ভালোবাসা নিও মেন কথা মায়ের তো আর কম দিবে না ভাই ভালোবাসার মধ্যে তার মায়ের বাদে কোনো তফাৎ হবে না মেন কথা সেটা না সেটা হলো গাইস আমাদের নতুন ম্যাপ দিয়ে দিছে নেক্সটটা যেটা গাইস খুব কম টাইমেই দেয় গেছে এটাতে গেছে বেশিরভাগ গেছে নর্মাল প্লেয়ার পরে বাট গেছে এই ম্যাচে গেছে তিন চারটে স্কোয়াড একদম হাট পরে গেছে বাকি সবগুলো মিডিয়াম টাইপের প্লেয়ার আছে তো তোমার প্যারা নিও না এই ম্যাচে আমরা ভুয়ে করার ফুলি ট্রাই করবো গেছে তোমাদের এখনো লাইক করে লাইক করে দিও এন্ড মেন কথা গেছে তোমার একটু ভাবো এতগুলো মাইনাস খাওয়ার পরে আমরা কিভাবে টপ ওয়ানে গেলাম তো সোডের ইতিহাস নিয়ে ভিডিও আসবে তো তোমার প্যারা নিও না গেছে ল্যান্ডিং করলাম এখানে এন্ড গেছে এই যে এম্পোরন জেট গেছে এই যে এম্পোরন জেট নিয়ে সবাই যুদ্ধ করে টিমের মধ্যে এই তো একটা দাঁড়া 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 হুকম চাচা তোকে দেখো হুকম থেকে ডাউন করে দিলাম এন্ড গেছে তার একটা বন্ধু এসে পড়ছে হ্যালো বন্ধু হাউ আর ইউ কেমন আছো তুমি তোকে ডাউন করে দিলাম ডাউন করা দেওয়ার পরে এখানে গাইস আমরা কনফার্ম কি করবো তোকে কনফার্ম করবো না এই কিরে 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 কে কে মারামারি কে করো বড় বড় হেডশট খাও হেডশট কিরে ভাই ভাই যেতে দিচ্ছে তোকে সেটা বড় কথা নয় বড় কথা গাইস 45 এনিমি লাইভ আছে এন্ড গেছে এখানে দুইটা স্কোয়াড নাম ছিল তোকে একটু হালকা হালকা দেখে দেখে খেলতে হবে আমরা কিলটা কনফার্ম করে নিই এন্ড মেন কথা গাইছে যে এখানে গেছে এম্পোরিয়াম জেট নিয়ে গেছে তোমাদের টিমমেটের মধ্যে যুদ্ধবাজি কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আমার টিমমেটের মধ্যে তো অলরেডি বাজে এই নো 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 মাইর খাওয়া যাবে না ভাই কই গুলি মারো তুমি তোকে সেটা বড় কথা না গেছে আমাদের টিমমেটের মধ্যে কিন্তু অল টাইম এটা ঝামেলা বেজেই থাকে এম্পোরিয়াম জেট আমি নিব তুমি নিবে সে নিবে এটা নিবে এরকম করে তোকে সেই ভাই আমি আবার এম্পোরিয়াম জেট ফালাই কোন গান নিয়ে ঘুরতেছিলাম তো সেটা বড় কথা নয় বড় কথা গাইছে তোকে সেখানে আমরা হালকা লুট করবো এন্ড গেছে
লুট করার পরে সবগুলা রিপিটাই দিবেন गाइस এখানে কিন্তু অনেকগুলাই নিমি আছে এন্ড गाइस তোমাদের এখনো ভিডিওটা লাইক করনাই অবশ্যই गाइस ভিডিওটা লাইক করে দিবেন गाइस তোমাদের রিকোয়েস্টই কিন্তু আমি এখন সব সময় ট্রাই করি ভিডিও একটু শর্ট করার জন্য 12 থেকে 13 মিনিটের মধ্যে তো তোমরা যদি বেশি বেশি সাপোর্ট দাও गाइस এরকম করেই করব এন্ড মেন কথা गाइस তোমরা যদি স্ক্রিপ্ট স্কিপ করে চলে যাও তাহলে गाइस ভিডিও ভিউ ডিউরেশন কমে যাবে মানে गाइस এভারেজ ভিউ কমে যাবে তোমরা যদি কম কম ভিডিও দেখো তাহলে गाइस আমি আবার गाइस 16 17 মিনিটে ভিডিও দেওয়া শুরু করে দিব এখন गाइस তোমাদের উপর ফুলি ডিপেন্ড করে বাট ঘরের ভিতরে আরেকটা এনিমি এন্ড মেন কথা गाइस আমাদের বুইয়া করিতেই হইবে একবার যখন মরেছি এবার বুইয়া করেই ছাড়বো गाइस একবার যেহেতু গাইন আমাদের সোলভার স্কোয়াড পাঠাইছে আমরা বুইয়া করেই ছাড়বো এন্ড गाइस তোমরা ভাবতে থাকো তোমরা गाइस শুধু ভাবো আর ভাবো যে আমাদের স্কোর ছিল টপ 5 এন্ড गाइस সামনে একটা এনিমি এন্ড गाइस টপ 5 এ থাকার পরে কিভাবে আমরা টপ 1 করলাম এটা হলো যে কাস্টার দের বিষয়টা নিয়ে गाइस ভিডিও আসবে কিছুদিন পরে মানে এক দুই দিন পরে এন্ড মেন কথা সামনে একটা চাচা এই তো গাইস দেখো এই চাচাকে মেরে দিলাম এন্ড এই চাচাটা হালকা হাতলা পিরুগিরি দেখাইতেছিল ওয়ার্ল্ড ওয়াল মাইরা মুভমেন্ট ইন দা চ্যাট দেখাইতেছিল হোয়াইট বল পর বিটু কে বিনজেন্দ্র পিএনএল আর কি কি আছে সব কিছু তোকে সেটা বড় কথা নয় বড় কথা गाइस আমরা এটাকে মেরে দিছি তো মেরে দেওয়ার পরে এখান থেকে गाइस এখন আমরা জোনের দিকে যাব এন্ড মেন কথা गाइस আমাদের 4 টা কিল অলরেডি হয়ে গেছে এন্ড এম্পোরন জেড যেহেতু আছে আমাদের তো আর প্যারা খাওয়ার দরকার নাই गाइस আমরা এখন জোনের দিকে যাব এন্ড गाइस দেখা যাক কিনিমি আরো পাই কিনা এন্ড गाइस সামনে ঘরে কিন্তু একটা কিনিমি ছিল এটা একটা বড় কথা তো गाइस আমরা সামনের দিকে যাই এন্ড তোমরা गाइस অবশ্যই ভিডিওতে লাইক করে দিও এন্ড যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছ অবশ্যই गाइस একটা রিঅ্যাকশন দিও এন্ড ওইখানে একটা কি ছিল ব্যাগ ছিল गाइस আমি ভাবছি মেবি কোনো ইনিমি দাঁড়ায় আছে এই ব্যাগের কারণে गाइस উল্টা উল্টা লাগছে তো সেটা বড় কথা নয় বড় কথা गाइस এখন আমরা গাই নিয়ে একটু সামনের দিকে আগাবো এন্ড তোমরা অবশ্যই লাইক করে দিবা শেয়ার করে দিবা সাবস্ক্রাইব করে দিবা যারা চ্যানেল নতুন আছো বিকজ गाइस তোমরা এত আগের মতো সাপোর্ট দিচ্ছ না আগে गाइस প্রত্যেকদিন 1000 2000 করে সাবস্ক্রাইবার বাড়তো এন্ড गाइस প্রতিদিন 400 500 300 এরকম ভাবে বাড়ে তো गाइस তোমরা সাপোর্ট দিলে गाइस আমি রেগুলার ভিডিও আপলোড দেব তোমাদের আমি কথা দিছি এন্ড गाइस তোমরা যদি কথা রাখো আমিও তোমাদের কথা রাখবো ইনশাআল্লাহ তো সেটা বড় কথা নয় বড় কথা সামনে একটা এনিমি এই তো বল চলে গেল সীমানা চলে গেল বলের বাইরে তো গাইস দেখো সীমানা বলের বাইরে সরি বল চলে গেল সীমানার বাইরে এন্ড गाइस সামনে একটা এনিমি যেটা টিমমেট আছে টিমমেট চাচা কেমন আছো হাওয়ার ইউ কি অবস্থা বউ বাচ্চা ভালো নাকি এই তো রেড 75 রেড শট লাগে শট দান দিয়ে ভাই জীবনটা বেদনাময় জীবনটা বেদনাময় আমাদের কাছে অনলি ওয়ান ওয়াল আছে এন্ড গাইস থার্ড পার্টি স্কোয়াড এই কি দরজা কই ওই নো 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 কি কি ঢুকেন ভাই দরজার ভিতর ঢুকতেছে না হোয়াট দা পুচকে কিরি 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 এক ভাই কিল চুরি করবে নাকি না গাইস কিল চুরি করবে না বিকজ গাইস তারা দুজন একই টিমেরই ছিল তো গাইস অলরেডি দুইটাকে আমরা পিটিয়ে দিলাম এন্ড পিটিয়ে দেওয়ার পরে দিন দেখো 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 আমাদের মারতে আসছে কত বড় সাহস ইটস রক তো গাইস দেখো ইটস রক রোস্ট কি জানি নাম রোস্ট নাকি কি জানি একটা নাম ছিল তো তাকে আমরা মেরে দিলাম মেরে দেওয়ার পরে সামনে আরেকটা চাচা কিরে বডি শট ইন দা চেট গাইস আমরা একবার যখন বডি শট মেরেছি বডি শট মেরেই ছাড়বো গাইস হেড শট তবুও আমরা মারবো না তো যদি এটা আমরা কনফার্ম করে দিবান কনফার্ম করে দেওয়ার পরে উপর থেকে যেন কে ফায়ার দিচ্ছিল তো গাইস আমরা কনফার্মটা না করে একটু হালকা হালকা সেফটি খেলতে ছিলাম বিকজ সেফটি ফার্স্ট তারপরে গাইস যা হবে দেখা যাবে গাইস অলরেডি কিন্তু 8 টা কিল হয়ে গেছে ভাই এই ম্যাচে আমরা 15 20 টা 25 টা 30 টা কিল করবো বাট আমাকে আবার মারে কত বড় সাহস ভাই ইনিমিদের ভাই এই ঘর দরজা নাই কেন তোকে সেটা বড় কথা নয় বড় কথা যেটা আমার মারবো কলসার কলসার এই তো ভাই এই তো গাইস দেখছো হ্যাকার তো গাইস মাত্র কিন্তু দুইটা স্কোয়াড আমরা নিজেরাই শেষ করে দিলাম এন্ড মেন কথা গাইস এখনো কিন্তু 27টা এনিমি অ্যালাইভ আছে গাইস অলরেডি কিন্তু 9টা কিল হয়ে গেছে তার মানে গাইস এই ম্যাচে অনেকগুলো কিলের সম্ভাবনা আছে তো গাইস অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এন্ড গাইস যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছো অবশ্যই রিঅ্যাকশন করে দিও রিঅ্যাকশন দিয়ে দিও এন্ড গাইস দেখা যাক স্টার যদি তোমাদের কাছে থাকে দিয়ে দিও আমি একটু মাইন্ড করব না এন্ড গাইস দেখা যাক আমরা এই ম্যাচটা বুয়ে করতে পারি কিনা এন্ড গাইস যখন চিপের দরকার হয় না তো গাইস দেখো আমাদের ব্যাগের ভিতরে 3-4টা চিপ আছে আর গাইস যখন দরকার হয় তখন গাইস টোকেন দিয়ে কিনতে হয় আর মাঝে মাঝে টোকেনও থাকে না ভাই দুঃখের কথা আর কি বলবো তো গাইস দেখো আমরা এখান থেকে হালকা হাতলা গাইস ওয়াল কিন ওয়াল টোকেন আর ওই নাই তো গাইস এখান থেকে আমরা রিপেয়ার কিট কিনে আর মিশন কিনে ফেলি বিকজ গাইস এখন টোকেন দিয়ে আমাদের কোনো কাজ নাই বিকজ আমরা তো আর রিভাইভ দিতে পারবো না এটা লোকের সবচেয়ে বড় কথা তো গাইস আমরা যাবো একটু সামনের দিকে মিশন আড্ডা হয়ে গেছে একটা স্কোয়াডই থাকার কথা কেন বাট কি মানে এই ওয়াল লাগে কিরে ভাই ওয়াল লাগাইছি ভাই ওয়াল লাগেনি স্কিন আটকে গেছে হেডশট হেডশট মেরে দিছে ভাই আবার আবার খাইতে হবে ভাই আবার খাইতে হবে ভাই ভাই আবার 16 মাইনাস গাইস এই ম্যাচটা ইজিলি একটা সুন্দর ভিডিও হইতো ভাই 9 নাম্বার টিম মানে গাইস আরো অনেকগুলো এনিমি 28টা লাই বাইরে ভাই এটা কি কোনো কথা গাইস এত কিছু করার পরে এখন আবার জয় বাংলা টিমমেট সব প্লেইং ভাই আমি আর আজকে খেলবই না তোমরা গাইস 10000 লাইক কমপ্লিট করে দিও নেক্সট সোলভার স্কোয়াড ভিডিও দেব গাইস এটা ভুইয়া করে তোমাদের দেখাবো যাও অনেকগুলো কিল করবে গাইস তোমরা আমাদের কথা রাখো এই ভিডিওতে 10000 লাইক কমপ্লিট করে দিও তো গাইস ব্যাপারটা টেক কেয়ার সিনিয়র ভিডিও লাভ অল বেশি বেশি সাপোর্ট করো ধন্যবাদ ভিডিও দেখার জন্য। We'll